সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আমরা আজকে উচ্চ মাধ্যমিক আইসিটি বিষয়ের ডিজিটাল ইলেকট্রনিক্সের লজিক গেট সম্পর্কে পড়াবো। তো এখানে লজিক গেটগুলোর চিত্র এবং সেগুলোর ফাংশনালিটিস এগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তো আমরা শুরু করি। আমি মোহাম্মদ সাইদুর রহমান, প্রভাষক, আইসিটি, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। লজিক গেট এই টপিকসটা মূলত বুলিয়ান অ্যালজেব্রার আলোচ্য বিষয়। আমরা বুলিয়ান অ্যালজেব্রা এবং সেখানে লজিক গেটের ব্যবহার এ বিষয়টা নিয়ে কথা বলবো। তবে আমি প্রথমত তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ, যে নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি, সেটা নিয়ে আগে সেটা আমি আগে শেষ করব। তো অনেক শিক্ষার্থীদের এই লজিক গেট নিয়ে একটা আগ্রহ থাকে, তো আমি জাস্ট সেই লজিক গেটগুলো কার্যপ্রণালী বা যে ফাংশনালিটিস সেগুলো আসলে কতটা সহজ সেটা আগেভাগেই তোমাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য আমি আজকের এই ক্লাসটি নিচ্ছি। আমরা নাম্বার সিস্টেম আগে শেষ করব, অর্থাৎ তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ, তারপরে আমরা বুলিয়ান অ্যালজেব্রার বিষয়টা বা লজিক গেট বিষয়টা শুরু করব। তো আমি জাস্ট তোমাদেরকে ধারণা দিচ্ছি মৌলিক লজিক গেট এর দু একটি, যেটাতে তোমরা বুঝতে পারবে যে লজিক গেটের টপিক্সটা আসলে কতটা ইজি। তো আমরা এখানে ছবি দেখতেছি, এই ছবিগুলো তোমরা অনেকেই হয়তো দেখে থাকবে। এগুলো বিভিন্ন ডিজিটাল ডিভাইসের অভ্যন্তরীণ কিছু পার্টস, এগুলোকে বলা হয় ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি। ঠিক আছে, তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ যে এই আইসিগুলো কতটা ছোট এবং তাদের কিছু নির্দিষ্ট পিন রয়েছে। তো আমরা যে লজিক গেটগুলো পড়বো সেগুলোর ব্যবহারিক প্রয়োগ আসলে কোন জায়গায় বা কেন আমাদেরকে পড়তে হবে, দেখো আইসিটি সংশ্লিষ্ট যে সুবিধাগুলো আছে সেগুলোকে আমরা যদি সফটওয়্যার সংশ্লিষ্ট হতে পারে আবার হার্ডওয়্যার সংশ্লিষ্ট হতে পারে, তাই না? দুইটা ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট অ্যান্ড হার্ডওয়্যার ডেভেলপমেন্ট। তো হার্ডওয়্যার ডেভেলপমেন্টের একেবারে মূল বিষয় বা বেজ কোর বিষয় হচ্ছে এই লজিক গেটগুলো। এই লজিক গেটগুলোর বিভিন্ন ফাংশনালিটিস নিয়েই হার্ডওয়্যার সেকশনটা ডেভেলপ করে। তো এই জন্য প্রত্যেকটা স্টুডেন্টেরই তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট এই লজিক গেটগুলো সম্পর্কে ধারণা থাকতে হয়। তো বুলিয়ান অ্যালজেব্রার বিষয়গুলো, এটা আমরা সংক্ষিপ্তভাবে বললে যে বুলিয়ান অ্যালজেব্রা দুইটা চলক নিয়ে কাজ করে। হ্যাঁ, সেই চলকের মান হয় জিরো হবে নাই ওয়ান হবে, আর এই জিরো বৈদ্যুতিক অনুপস্থিতিকে প্রকাশ করে, আর ওয়ান মূলত বৈদ্যুতিক, সরি, জিরো বৈদ্যুতিক অনুপস্থিতিকে প্রকাশ করে আর ওয়ান হচ্ছে বৈদ্যুতিক উপস্থিতিকে প্রকাশ করে। আচ্ছা, তো আমরা আজকে বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক অপারেশন মোট তিনটি, একটি হচ্ছে অর অপারেশন যেগুলোকে প্লাস অপারেশন বলা হয়, আর একটা হচ্ছে এন্ড অপারেশন যেটা ডট বা গুণন সম্পর্কিত, আর একটা হচ্ছে নট অপারেশন। তো দেখো, আমরা স্বাভাবিক প্রক্রিয়ায় বা জেনারেল অ্যালজেব্রায় আমরা কিন্তু যোগের কাজ পাই, যে জিরো জিরো যোগ করলে কিন্তু জিরো হয়, জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান হয়, ওয়ান আর ওয়ান, ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান হয়। কিন্তু ওয়ান আর ওয়ান যোগ করলে কি আমরা সাধারণ অ্যালজেব্রায় বা সাধারণ গণিতে আমরা জানি দুই হয়, কিন্তু বুলিয়ান অ্যালজেব্রায় ওয়ান আর ওয়ান যোগ করলে ওয়ান হয়। কারণ বুলিয়ান অ্যালজেব্রায় মোট চলকই হচ্ছে দুইটা, একটি জিরো আর একটি ওয়ান, এই জন্য দুই হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর সাধারণ অ্যালজেব্রায় চলকের সংখ্যা শূন্য থেকে শুরু করে একেবারে তোমার মস্তিষ্কের কল্পনায় যতটুকু যত সংখ্যা আসে সবগুলো নিয়েই কাজ করার বা সুযোগ থাকে, কিন্তু বুলিয়ান অ্যালজেব্রায় শুধুমাত্র দুইটা চলক নিয়েই কাজ করতে হয়, একটি জিরো আর একটি ওয়ান, এই জন্য ওয়ান আর ওয়ান যোগ করে টু হয় না, ওয়ান আর ওয়ান যোগ করলে ওয়ান হয়। এটার আরও ব্যাখ্যা আছে, তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট ব্যাখ্যা আছে, আমরা এটা এখন বলবো না, পরবর্তীতে আমরা এটা নিয়ে আরো আলোচনা করবো। আর এন্ড অপারেশনটা দেখো, এটা মূলত গুণ অপারেশন এর সাথে সংশ্লিষ্ট, এটা তোমাদের সাধারণ বীজগণিতের যে ধারণা সেটার সাথে হুবহু মিলে যাবে। কারণ জিরো জিরো গুণ করলে জিরো হয়, জিরোর সাথে ওয়ান গুণ করলেও জিরো হবে, কারণ আমরা জানি জিরোর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে সে ফলাফল জিরোই হয়, তাহলে এটাও জিরো হবে, আর ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান হয়, এটা ঠিক আছে। আর নট অপারেশন মূলত এটা হচ্ছে ইনপুট, আমরা ইনপুট আউটপুট বিষয়টা এখন বললে তোমাদের অনেকে হয়তো বুঝতে পারবে না, নট অপারেশন জাস্ট উল্টিয়ে যাবে, জিরো থাকলে ওয়ান হবে, ওয়ান থাকলে জিরো হবে। এগুলোর মর্মার্থ, এগুলোর ব্যবহারিক প্রয়োগের আরও বেশি অভ্যন্তরীণ ধারণা এগুলো আমরা পরবর্তীতে দিব। আমাদের আজকে যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে লজিক গেট সম্পর্কে তোমাদের আগেভাগে একটু ধারণা দিয়ে রাখা এবং তোমাদেরকে
লজিক গেট সম্পর্কে যে ভয়টা কাজ করে সেটা দূর করা, যে এটা আসলে কতটা সহজ। দেখো বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগ, এটা ঘটানোর জন্য লজিক গেট আমাদের লাগবে। তো মৌলিক লজিক গেটের বিভিন্ন শ্রেণী বিভাগ আছে। মৌলিক লজিক গেট মূলত তিনটা, একটা আছে অর গেট, তোমরা দেখতেছো উপরে। আমরা ডিজিটাল মৌলিক গেটের সম্পর্কে কিছু বলেছি, যে ডিজিটাল ইলেকট্রনিক্সে যে সকল গেট সব কিছুর মূলে কাজ করে তাদেরকে মৌলিক লজিক গেট বলা হয়। তো বুলিয়ান অ্যালজেব্রায় তিন ধরনের, তিনটা অপারেশন আমরা জানি যে মৌলিক তিনটা অপারেশন, সেই তিনটা অপারেশনের সাথে সামঞ্জস্য রেখে তিনটা মৌলিক লজিক গেট এখানে আছে। একটি হচ্ছে অর গেট, দেখো আমরা চিত্রে দেখতেছি, এইটাই হচ্ছে এই এক্স্যাক্ট যেভাবে আছে এই চিত্রটাই হচ্ছে অর গেট। তো এই যে দাগগুলা এই লজিক গেটের বাম সাইডে যে অংশটুকু, দেখো এই লাইন আর এই লাইন, যেটাকে আমরা এ আর বি বলতেছি, এগুলোকে বলা হয় ইনপুট। আর এটা আছে লজিক গেট, যেটার নাম আমরা বলতেছি অর লজিক গেট। আর এই ইনপুট এ আর বি যদি অর লজিক গেটের ভিতর দিয়ে প্রবাহিত করা হয় তাহলে ফলাফল হবে এ প্লাস বি। আচ্ছা, এরপরে দেখো অ্যান্ড গেট। অ্যান্ড গেটটা দেখতে কিন্তু আমরা এই পূর্বের যে অর গেটটা বললাম সেই অর গেটটার হচ্ছে টু ইনপুট অর গেট। আমরা জানি লজিক গেটগুলা ইনপুটে একটা দুইটা তিনটা এরকম ইনপুট তার থাকতে পারে, কিন্তু ফলাফল হবে একটাই, অর্থাৎ দুইটা তিনটা বা একাধিক, এক বা একাধিক ইনপুট থাকলেও প্রত্যেকটা লজিক গেটের ফলাফল হবে একটা। এই জন্য দেখো অর গেটের ফলাফল কিন্তু একটাই ছিল, ইনপুটে কিন্তু দুইটা ছিল, এই ইনপুটে তিনটাও থাকতে পারে, এ বি সি হতো তখন, আর ফলাফল তখন হতো এ প্লাস বি প্লাস সি। যাই হোক, এরপরে অর গেটটা দেখো, অর গেটও এখানে দুইটা ইনপুট রয়েছে এ আর বি, কিন্তু অর গেট এর ফলাফলটা কিন্তু এ প্লাস বি না, এ ডট বি। হ্যাঁ, এখন এ ডট বি কে আমরা শুধুমাত্র এ বি দিয়েও প্রকাশ করতে পারি। তাহলে অ্যান্ড গেট এবং অর গেট এদের কিন্তু অপারেশন চিত্রগত যেমন ভিন্নতা আছে, ঠিক তেমনই অপারেশনাল পারফরমেন্সেরও কিন্তু ভিন্নতা আছে। যেমন অর গেটে এ বি দিলে ফলাফল হয় এ প্লাস বি, অ্যান্ড গেটে এ বি দিলে ফলাফল হয় এ ডট বি বা এ বি। এরপরে দেখো আমাদের আরেকটা লজিক গেট রয়েছে, সেটা হচ্ছে নট গেট। নট গেটে, নট গেটের চিত্রটা তোমাদের কাছে দেখো কেমন মনে হয়। এই নট গেট, নট গেটটা মূলত একটা ইনপুট নেয় আর ফলাফল তো অবশ্যই একটি দেবে, তাহলে ইনপুটে যদি সে এ নেয় ফলাফল তার হচ্ছে এবার। তা আমরা এখন এই যে অ্যান্ড অর নট এইগুলো সম্পর্কে, বা শুধুমাত্র আমি প্রথম আমি দ্বিতীয়টা অর্থাৎ অ্যান্ড গেটটা সম্পর্কেই বলি, এটার সম্পর্কে আরও বেশি ধারণা মানে স্পষ্ট ধারণা পেতে হলে আমরা একটা সফটওয়্যারের মাধ্যমে এই অ্যান্ড লজিক গেটের কিছু আচরণ আমরা দেখতে পারি। তো আমরা চলো সেইখানে যাই। দেখো আমি এখানে একটি সফটওয়্যার নিয়ে কাজ করব, সেই সফটওয়্যারটির নাম হচ্ছে DSCH2। DSCH2 এই সফটওয়্যারটি দিয়ে আমি এই যে লজিক গেটগুলো আছে এই লজিক গেটগুলোর ইনপুট এবং আউটপুট, দেখো যে লজিক গেটগুলো আছে এইগুলো কিন্তু ডিজিটাল ডিভাইসে পড়ানো হচ্ছে। আর আমরা জানি ডিজিটাল ইলেকট্রনিক্স যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলোর তিনটা কমন স্টেপ আছে, একটি হচ্ছে ইনপুট, আরেকটি হচ্ছে প্রসেসিং, আরেকটি হচ্ছে আউটপুট। এখন প্রসেসিং যে করে সেই হচ্ছে প্রসেসর। আমরা কিন্তু স্মার্টফোন ল্যাপটপ বা অন্যান্য হার্ডওয়্যার ডিভাইস কিনতে গিয়ে অনেকেই প্রসেসর সম্পর্কে খোঁজ খবর নেই, এটা অবশ্যই যৌক্তিক একটি বিষয়। তো প্রসেসরকে যিনি প্রসেস করেন তিনি হচ্ছেন প্রসেসর। তো আমরা এই সফটওয়্যারটি ওপেন করতেছি, দেখো দেখো এরকম একটা উইন্ডো আসবে। যদিও এই সফটওয়্যারটির প্রয়োগ তোমাদের এখানে আমি এই জন্যই দেখাচ্ছি যাতে এই লজিক গেট সম্পর্কে ধারণাগুলো তোমাদের স্পষ্ট হয়, আরও বেশি ক্লিয়ার হয়, কারণ এই বিষয়গুলো প্র্যাকটিক্যালি দেখতে পারলে পড়ার ক্ষেত্রে আগ্রহ তৈরি হয়। তো আমরা এই উইন্ডোর ডান সাইডে খেয়াল করলে দেখতে পারবো বিভিন্ন সিম্বল লাইব্রেরি আছে। হ্যাঁ, এই সিম্বল লাইব্রেরি থেকে তুমি যে গেট নিয়ে কাজ করবা সেই গেটটা তোমাকে নিয়ে আসতে হবে এই কালো অংশে। হ্যাঁ, তো আমাদের আজকের কাজ হচ্ছে অ্যান্ড গেট নিয়ে কাজ করা। দেখো কোনটা অ্যান্ড গেট, এটা এখানে এখানে তুমি কার্সরটা নিলেই দেখতে পারবে, ওখানে লেখা আসতেছে অ্যান্ড টু ইনপুটস, অর্থাৎ এটা হচ্ছে একটা দুই ইনপুটের অ্যান্ড গেট। তো এটা আমি জাস্ট চেপে ধরে আমি এই ব্ল্যাক উইন্ডোতে নিয়ে আসলাম। দেখো অ্যান্ড গেট, অ্যান্ড গেটের এই অংশটা কিন্তু একেবারে সমান। হ্যাঁ, খেয়াল রাখবে এটা। আচ্ছা, এই দেখো এটার ইনপুট আছে দুইটা,
আর আউটপুট একটা। তো ইনপুটগুলো নেওয়ার জন্য আমাদের এই দেখো বাটন নিতে হবে, এই বাটন আমরা এখানে নিলাম। আচ্ছা তুমি চাইলে এই বাটনটার একটা নাম দিতে পারো, তুমি ক্যাপিটাল এই দিলে, আবার কালার সিলেক্ট করে দিতে পারো, ঠিক আছে। তো এখানে রেড আছে, রেডি থাক। আচ্ছা এবার আরেকটার জন্য আরেকটা বাটন নিবা, হ্যাঁ আমরা এটার নাম দিয়ে দিই ক্যাপিটাল পি। ওকে, তাহলে এটা আমরা কি করবো এখন, এই বাটনগুলো এই ইনপুট লাইনের সাথে সংযুক্ত করে দেব। তাহলে সংযুক্ত করতে আমাদের একটি তার লাগবে, এই যে এইখানে তার আছে, অ্যাড এ লাইন মানে লাইন লাগবে। তো আমরা প্রথমে কি করব, এই এ আর এটা এভাবে টেনে ধরে অ্যাটাচ করে দেব, সেম ভাবে বি কেও অ্যাটাচ করে দিলাম। এরপর দেখো আউটপুটটা নেওয়ার জন্য আমাদের লাগবে হচ্ছে লাইট। ডিজিটাল ইলেকট্রনিক্সে যে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টেশন যেগুলো হয় সেগুলো কিন্তু সব ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমাদের আউটপুট চিহ্নিত করতে হয় লাইটের মাধ্যমে। তো আমরা একটা লাইট সংযুক্ত করবো এখানে। দেখো আমি চাইলে এই লাইটটারও কিন্তু একটা নাম দিয়ে দিতে পারি, তুমি পুরোটাই লিখে দাও যে আউটপুট। ওকে ঠিক আছে, এভাবে তুমি এখন আউটপুটটা লেখার পরে সেটাও কিন্তু লাইন দিয়ে সংযুক্ত করে দিতে হবে। তো আমরা এটা কি করলাম, দেখো আমরা একটা টু ইনপুট, টু ইনপুট বলা হচ্ছে এর কারণে যে এই এই যে অ্যান্ড গেট, এই অ্যান্ড গেটের আগে দেখো দুইটা লাইন ছিল, এই জন্য টু ইনপুট বলা হচ্ছে। আর এর পরে অবশ্যই আমরা জানি সব লজিক গেটের আউটপুট এক হবে, তাহলে ওইটা উল্লেখ করার বিষয় না, বিষয় হচ্ছে ইনপুট কয়টা সেটা তুমি বলে দিতে পারো। তাহলে টু ইনপুট অ্যান্ড গেট। তো এরপরে আমরা দুইটা বাটন নিয়ে ইনপুটগুলোকে অ্যাটাচ করে দিয়েছি, আর আউটপুটে একটা বাল্ব নিয়ে বা একটা লাইট নিয়ে আমরা আউটপুট লাইনের সাথে সংযুক্ত করে দিয়েছি। ওকে, তো এখন আমরা এটা টেস্ট করব, টেস্ট করলে দেখব যে এটা আসলে কীরকম ফলাফল দেয়। টেস্ট করার জন্য তোমাকে চলে যেতে হবে এই যে রান সিমুলেশন, হ্যাঁ এটাকে আমরা রান করব, রান করলে দেখো কি আসে। এখন কথা হচ্ছে এই রান যে রান করা হয়েছে এটা কিভাবে বুঝবা, এই দেখো এইখানে কিন্তু এই দিকে খেয়াল করো, যে খুব সূক্ষ্মভাবে খেয়াল করলে দেখবা যে এটা কিন্তু নড়াচড়া করতেছে মাঝে মাঝে, হ্যাঁ। এখন এই অ্যান্ড গেটে আমরা এই ইনপুটে দেখো কিছু দেইনি, কিছু না দেয়া মানে হচ্ছে ইনপুট জিরো জিরো আছে, দেখো এও জিরো বিও জিরো, তখন এই জিরো জিরো ইনপুট অ্যান্ড গেটের ভিতর দিয়ে প্রবাহিত হলে আউটপুটও জিরো, ঠিক আছে। তা আমি যে কোনো একটা ওয়ান দিয়ে দেই, দেখো এটারে আমরা ওয়ান দিয়ে দিলাম, এটা ওয়ান দিয়ে দিলাম। আমি এটা চাইলে পিন স্টেটে দিয়ে দিতে পারি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে পিন স্টেট মানে ভ্যালুগুলো দেখাবে। আচ্ছা দেখো কিছু দেয়নি মানে দুইটা জিরো দেওয়া হয়েছে, তখন ফলাফল জিরো। আর এখন প্রথমটায় আমি যদি ওয়ান দেই এবং দ্বিতীয়টায় যদি জিরো দেই, তখনও ফলাফল আসলে জিরো হয়, তার মানে অ্যান্ড গেটের জিরো জিরো। আচ্ছা তাহলে আমরা এটার সাথে মিলাইতে পারি, দেখো এই অংশটা আমরা মিলাবো। দেখো অ্যান্ড অপারেশনে আমরা দেখতেছিলাম কি যে জিরো গুণ জিরো ডট জিরো, এই ডট মানে গুণ, তাহলে জিরো গুণ জিরো, হ্যাঁ ফলাফল জিরো হলো। তাহলে এটা আমরা বাস্তবে এভাবে দেখতে পারি, দেখো এর ইনপুটেও জিরো, দুইটা ইনপুটে জিরো দিলে ফলাফল জিরো আসতেছে। এরপরে আমাদের অপারেশনটা ছিল, পরের অপারেশনটা ছিল জিরো ডট ওয়ান, তাহলে জিরো ডট ওয়ানে জিরো কি হবে সেটা আমরা এখান থেকে চেক করব। তো প্রথমে তুমি জিরো দিয়েছো, ঠিক আছে, আর এটা যদি ওয়ান করতে চাও তাহলে এই বক্সের উপরে একটা ক্লিক করো, জাস্ট ওয়ান ক্লিক। তো এখন দেখো প্রথম ইনপুটে জিরো, দ্বিতীয় ইনপুটে ওয়ান, তাহলে ফলাফলটা কি এখনও কিন্তু জিরো। তার মানে আমাদের যে এই যে একটা চারটা স্টেপ, হ্যাঁ চারটা অকারেন্স, এই চারটা ঘটনা দুইটা ঘটনা আমরা মিলালাম। এরপরে চলে যাব পরেরটাই, ওয়ান আর জিরো দেব, তাহলে দেখো কি আসে। তাহলে প্রথমটা আমরা ওয়ান দিলাম, এরপরেরটা জিরো দিলাম। দেখো এই ওয়ানটাকে যদি জিরো করতে চাও, ওর পরে আবার আর একটা প্রেস করবা কার্সর, তাহলে কিন্তু সেটা আবার পূর্বের অবস্থায় ফিরে যাবে।
তাহলে এখন ওয়ান আর জিরো, ফলাফল কি? জিরো। অর্থাৎ লাইট কিন্তু আমরা একবারও জ্বালাইতে এখনো সক্ষম হই নাই। আমাদের চারটা অকারেন্সের তিনটা অকারেন্সেই লাইট অফ ছিল। এইবার আমাদের একটা লাস্ট অকারেন্স দেখছি আমরা, যেখানে হয়তো লাইট জ্বলবে, হয়তো না অবশ্যই জ্বলবে। দুইটা যদি আমরা ওয়ান দিয়ে দিই তাহলে কিন্তু ওয়ান হবে, ওয়ান মানে লাইট জ্বলবে। তো চলো আমরা চেক করে দেখি। দেখো প্রথমটা ওয়ান আসে, দ্বিতীয়টা ওয়ান দেওয়া। এইবার খেয়াল করো দুইটা যদি ওয়ান দাও তাহলে সেই দুইটা ওয়ান অর গেটের প্রসেস হয়ে এর শেষে যে আউটপুটে যে লাইটটা থাকবে সেটাকে জ্বালাই দিচ্ছে, তার মানে দুইটা ওয়ান হলে আউটপুট ওয়ান হচ্ছে। তো এইভাবে প্রত্যেকটা লজিক গেটের আমরা এই যে চারটে অকারেন্স মিলালাম এটাকে বলা হয় ট্রুথ টেবিল বা সত্য সারণী। সেখানে কি থাকে? সেখানে ইনপুটগুলো এবং আউটপুটগুলো চিহ্নিত করা থাকে। অর্থাৎ যে বুলিয়ান অ্যালজেব্রায় যে বা লজিক গেটের যে ইনপুটগুলো আছে সেই ইনপুটগুলোর বেসিসে আউটপুট কি রকম হবে সেইটা চিহ্নিত করা থাকে যে ছকে বা যে সারণীতে, সেটাই হচ্ছে ট্রুথ টেবিল বা সত্যক সারণী। তো আমরা এইভাবে প্রত্যেকটা লজিক গেটের ট্রুথ টেবিল বা সত্যক সারণী দেখতে পারি। আমরা যেমন চিত্রের মাধ্যমে দেখলাম, সত্য সারণীতে দেখলাম, এবং বাস্তবেও কিন্তু এই সফটওয়্যার দিয়ে এটা দেখতে পারলাম। তো এভাবে আমরা শুধু অ্যান্ড গেট নয়, অর গেট, নট গেট, এছাড়াও পরবর্তীতে তোমাদের আরও কিছু গেট আমাদের পড়াবো, সেটি হচ্ছে সার্বজনীন গেট বা বিশেষায়িত গেট, সেগুলোরও কিন্তু সেমভাবে প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক্স বা প্রত্যেকটা বৈশিষ্ট্য সত্যক সারণী অনুযায়ী আমরা সফটওয়্যারের মাধ্যমে দেখতে পারি। তো এগুলো দেখলে কি হবে, ওই লজিক গেটটার প্রতি তোমাদের বিশ্বাসযোগ্যতা বা সেটা বলে যে কিছু একটা আছে, এই ধারণাটা তোমাদের পাকাপোক্ত হবে বা শক্ত হবে। আর এই শক্ত ধারণা নিয়ে তোমরা তোমরা হচ্ছে যে কোনো প্রশ্নের অ্যান্সার বা পরীক্ষাতে যে ধরনের প্রশ্ন আসবে ওই ওই লজিক গেটগুলোর প্রতি শক্ত ধারণা বা স্পষ্ট ধারণা থাকলে সেই পরীক্ষার প্রশ্নপত্রগুলো অ্যান্সার করতে তোমাদের সুবিধা হবে। আর এই বিষয়গুলো যে শুধু আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে আছে তা নয়, এটি আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাস ক্রস করে অনার্স মাস্টার্স অর্থাৎ বিএসসি ইঞ্জিনিয়ারিং যারা পড়বা বা যে কোনো সাবজেক্ট অনার্স করবা সেখানেও কিন্তু আইসিটি সংশ্লিষ্ট সাবজেক্ট তোমাদের নন মেজর কোর্সেও পড়লে পড়তে হবে। তারপরে চাকরি লাইফেও কিন্তু এগুলো দিয়ে প্রশ্ন হয়, বিসিএসেও এগুলো দিয়ে প্রশ্ন হয়। সো এগুলো সম্পর্কে তোমাদের ভালো ধারণা থাকলে পরবর্তী জীবনে এগুলো কাজ লাগাইতে পারবা বা সেগুলো তোমাদের কাজে লাগবে। তো আমরা প্রথমত নাম্বার সিস্টেমই শেষ করব। আমি আগেই বলেছি ক্লাস শুরুর যে এটা জাস্ট আমাদের অগ্রিম একটা ক্লাস নিয়ে নেওয়া, যাতে করে তোমাদের লজিক গেট সম্পর্কে যে ভীতিটা কাজ করে অনেকের ভিতরেই সেটা যেন না থাকে। এইভাবে যদি আমরা প্রত্যেকটা লজিক গেট দেখতে পারি তাহলে সেই লজিক গেটগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে জানতে বুঝতে তোমাদের অনেক সুবিধা হবে। আর সেই বৈশিষ্ট্য বা সেই বিশ্বাসযোগ্যতা তোমরা সৃজনশীল প্রশ্নেই হোক, এমসিকিউ প্রশ্নেই হোক কাজে লাগাইতে পারবে। তো আমরা যে আজকের আলোচনা যেটা করলাম সেটা সম্পর্কে যদি আমি আবার আরেকটু সামারি করি, সেটি হচ্ছে যে বুলিয়ান অ্যালজেব্রায় মোট তিনটা অপারেশন আছে। একটি হচ্ছে অ্যান্ড অপারেশন, আরেকটি হচ্ছে অর অপারেশন, আরেকটি হচ্ছে নট অপারেশন। তো আমরা এই বুলিয়ান অ্যালজেব্রার অ্যান্ড অপারেশন যে ডিভাইসটা যে গেটটা অ্যান্ড অপারেশন যে গেটটা পারফর্ম করে তাকে বলা হয় অ্যান্ড গেট। সেই অ্যান্ড গেটটা কোথায়? এই অ্যান্ড গেটটা হচ্ছে এই, দেখো সেই অ্যান্ড গেটটা কিন্তু এই এই অ্যান্ড গেটের আবার ইনপুট আউটপুট একটা ফ্যাক্ট আছে। প্রত্যেকটা গেটের ইনপুটে এক দুই তিন এরকম থাকবে কিন্তু আউটপুট অবশ্যই অবশ্যই একটাই হবে। তাহলে এই যে অ্যান্ড গেটটা সেখানে দুইটা ইনপুট লাইন আছে আর একটা আউটপুট লাইন আছে, দুইটা ইনপুট লাইন থাকায় এটাকে আমরা টু ইনপুট অ্যান্ড গেট বলতে পারি। আচ্ছা এই অ্যান্ড গেটটা কীরকম আচরণ করবে সেটা আমরা সত্যক সারণী দেখে বুঝবো, আর সত্যক সারণীর বাস্তব প্রয়োগটা আমরা সফটওয়্যারের মাধ্যমে বুঝবো। তো এইভাবে অ্যান্ড গেট বা লজিক গেট গুলো সম্পর্কে আমরা ধারণা নেব, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এরপরে আমরা যখন নাম্বার সিস্টেম শেষ করব তখন আমরা আবার ডিজিটাল ডিভাইস শুরু করব। তো সেইখানে গিয়ে আমরা এই বিষয়গুলো সম্পর্কে আবার স্পষ্টভাবে বোঝার চেষ্টা করব বা আমরা আবার আলোকপাত করব। তো সে পর্যন্ত আমরা
নাম্বার সিস্টেমের অংশগুলোই কিন্তু আমরা আগে শেষ করব। তোমরা এখনই এটা শেষ করতে যেও না, বা এটা দেখার দরকার নেই। আমরা নাম্বার সিস্টেম শেষ করব, তারপরে আমরা ডিজিটাল ডিভাইস শুরু করব, তখন তোমরা এটা নিয়ে স্টাডি করা শুরু করবে। আর আপাতত আমি আজকের এই লেকচারটি যেটা তোমাদেরকে ধারণা দিলাম, সেটা তোমরা দেখে তোমাদের অনুভূতি কেমন হলো, যে লজিক গেট কি আসলেই অনেক কঠিন বিষয় না সহজ বিষয়, এই সম্পর্কিত মতামত তোমরা আমাদেরকে জানাতে পারো। আর এই ক্লাস সম্পর্কিত বা পূর্বের ক্লাস সম্পর্কিত যে কোনো কোয়ারি যদি তোমাদের থাকে, তাহলে আমাকে তোমরা ফোনে জানাতে পারবে, আমাকে ইনবক্স করতে পারবে। আমার নাম্বার হয়তো তোমাদের অনেকের কাছেই আছে, না থাকলে আমি বলে দিচ্ছি, আমার মোবাইল নাম্বার হচ্ছে 01717633278। যে কোনো ধরনের জিজ্ঞাসা থাকলে তোমরা আমাকে, লেখাপড়া সম্পর্কিত যে কোনো ধরনের জিজ্ঞাসায় আমাকে, আমার সাথে যোগাযোগ করতে পারো। তো আজকে আমরা এখানে শেষ করছি, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা আজকের ক্লাসে।